বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের প্রথম দিনেই আবহাওয়ার বৈরিতা। হেলিকপ্টারের পরিবর্তে সড়ক পথে পদ্মা সেতুতে পৌঁছলো ট্রফি। সকাল থেকে বৃষ্টি ঝরছে রাজধানী সহ পদ্মা সেতু অঞ্চলেও, তাই হেলিকপ্টারে করে ঢাকা থেকে মাওয়া যাত্রা বাতিল করা হয়। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল সড়ক পথ, তবে সাধারণের প্রবেশাধিকার নেই সেখানে। আইকনিক পদ্মা সেতুতে সেতুকে পেছনে রেখে ছবি তোলার কথা রয়েছে। আর কাল দ্বিতীয় দিন মিরপুর স্টেডিয়ামে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সাবেক বর্তমান ক্রিকেটার সংগঠকদের সুযোগ থাকবে ট্রফির সাথে ছবি তোলার। আর শেষ দিন বুধবার বসুন্ধরা সিটিতে সবার জন্য সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ রয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশ্রিক রুদ্র। রুদ্র, একদম পৌঁছে গেছে ট্রফি, এরই মধ্যে সড়ক পথেই পৌঁছেছে, কি অবস্থা? সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ কিনা বা ফটো সেশন কখন নাগাদ শুরু হতে পারে? ইশাদ, এখনও কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হয়নি। কিছুক্ষণ আগে, এই 10 মিনিট আগে কিন্তু মাওয়া প্রান্তে ট্রফি এসে পৌঁছেছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত ট্রফিটি গাড়ি থেকে বের করা হয়নি, যে কারণে কিন্তু আমরাও এখন পর্যন্ত সেই ট্রফিটি দেখতে পারিনি। কিছুক্ষণ আমরা আগে দেখতে পেয়েছিলাম যে ঠিক আমার পেছনে এই জায়গাটাই কিন্তু ট্রফি রাখার পরিকল্পনা ছিল। সেখানে একটি ডায়াস রাখা ছিল যেটার উপর ট্রফিটি থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডে আসলে পদ্মা সেতুটাকে রেখে কিন্তু একটা ফটো সেশন একটা পরিকল্পনা ছিল। তবে আমরা এখন দেখতে পেয়েছি যে সেখান থেকে পরিবর্তন করে এখন ড্রায়াসটি 1 নম্বর পিলারের অপর পাশে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেইখানে একটা ফটো সেশন একটা পরিকল্পনা চলছে। আয়োজক যারা আছে, আইসিসির প্রতিনিধি যারা এসেছে, এবং এখানে যারা আসলে এই ফটো সেশনের দায়িত্বে আছেন, সবাই কিন্তু আসলে একটা ভালো একটা প্রপার একটা জায়গা খুঁজছেন যেখানে আসলে ট্রফিটি রেখে তারপর একটা ফটো সেশন করতে পারে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু আসলে শুধুমাত্র ফটো সেশনেরই কাজ ছিল, সেখানে কোনো সাধারণ দর্শকের কিন্তু প্রবেশাধিকার ছিল না, যেটা আসলে বলা হচ্ছিল বারবার। তারপরও আমরা দেখতে পেয়েছি যে এই মাওয়া প্রান্তে আশেপাশে মানুষ যারা আছে তারা কিন্তু জানতে পেরেছে যে এখানে বিশ্বকাপ ট্রফি আসছে, এবং সেই জানতে পেরেই কিন্তু উৎসব অসংখ্য জনতা কিন্তু আসলে এই 1 নম্বর পিলার যেখানে ফটো সেশন করার কথা সেখানে কিন্তু তারা এসে পৌঁছেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়তো বা যে ডায়াসটা সেখানে এখান থেকে সরিয়ে অন্য পাশে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ফটো সেশন করার একটা পরিকল্পনা বিসিবির আছে, তবে এখনো সেই জায়গাটা কিন্তু খুঁজে পায়নি বিসিবি। ইসরাত, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রুদ্র, ধন্যবাদ আপনাকে।